সরস্বতী পুজো পরিক্রমায় আজ আমরা চলে এলাম পূর্ব বর্ধমানের অম্বিকা কালনায়। প্রথমেই চলে এলাম বারুইপাড়া বারোয়ারির পুজো মণ্ডপের সামনে। মণ্ডপটি তৈরি করা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে। কলকাতার দুর্গাপুজো কিংবা চন্দননগর বা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর মতো কালনাতে জাঁকজমকের সাথে পালিত হয় সরস্বতী পুজো। চলে এলাম লালবাগান পাড়ার জাগরণী সমিতির পুজো মণ্ডপের সামনে। মণ্ডপের থিমে ফুটে উঠেছে কাপড় ও সুতোর কাজ। এছাড়া টিন ও হোগলা পাতারও ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জায়। এরপর চলে এলাম দেবভূমি সমিতি পুজো মণ্ডপের সামনে। একটি জলাশয়ের মধ্যে স্থাপন করা হয়েছে মণ্ডপ। অম্বিকা কালনার অধিকাংশ পুজো মণ্ডপেই দেখা যায় কৃষ্ণনগরের শিল্পীদের গড়া প্রতিমা। এরপর চলে এলাম কালনার বিখ্যাত রাজবাড়ি মাঠের ত্রিধারা পূজা সমিতির মণ্ডপের সামনে। বিশাল মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে নিপুণভাবে। রাজস্থানের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় এক জন উৎসবের আকার নেয় অম্বিকা কালনা। নেতাজি তরুণ সংঘের এবারের থিম সুন্দরবন। সুন্দরবনের মানুষের কঠিন জীবনযাত্রাকে থিম করা হয়েছে এই মণ্ডপে। হাওড়া থেকে অম্বিকা কালনার দূরত্ব 81 কিলোমিটার। কাটোয়া লোকালে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিটের মতো। অগ্নিবীণা ক্লাবের এবারের থিম পুরুলিয়া। মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে ছৌ নাচের দৃশ্য। রাস উৎসবের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ছৌ নাচের পুতুলের মাধ্যমে। হাওড়া ছাড়া শিয়ালদা স্টেশন হয়েও আসা যায় অম্বিকা কালনায়। সেক্ষেত্রে ধরতে হবে শান্তিপুর লোকাল। শান্তিপুর থেকে গঙ্গা পেরোলেই পৌঁছে যাওয়া যাবে কালনায়। শুধু সরস্বতী পুজোর দিন নয়, পুজোর দুদিন আগে থেকে পরবর্তী দুদিন পর্যন্ত উৎসবের আমেজ থাকে অম্বিকা কালনায়। এই 4 দিনের যে কোনো দিনই এসে দেখে নেওয়া যায় অম্বিকা কালনার সরস্বতী উৎসব। দেবী সরস্বতীর প্রতিমার সাথে স্থাপন করা হয়েছে লতা মঙ্গেশকরের প্রতিকৃতি। সুপ্রাচীন জনপদ অম্বিকা কালনার অধিকাংশ রাস্তাই সংকীর্ণ, তাই বড় গাড়ি করে অম্বিকা কালনার প্রতিমা দর্শন অসম্ভব। গাড়ি নিয়ে প্রতিমা দর্শনের পরিকল্পনা করলে গাড়ি রাখতে হবে শহরের বাইরে। সেখান থেকে টোটো বা রিক্সা নিয়ে ঘুরে নিতে হবে মণ্ডপগুলো। অম্বিকা কালনার সরস্বতী পূজা পরিক্রমার ভিডিওটি আমাদের এখানেই শেষ করতে হলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। খুব শিগগিরই অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আমরা।